guys, welcome back to my Bengali vlog channel. তোমরা সবাই কেমন আছো? I hope কি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আর আমি উঠেই একদম চলে এসেছি আমার কিচেনে, এসেই একদম সকালের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, একটু ভাত ভাজছি। আজকে অনেকদিন পর ভাত ভাজছি, ভাবলাম তো সকালবেলা ভাত রয়েছে, ভাতটাই ভেজে নিই। তো এই ভাত ভাজা বসিয়ে দিয়েছি এদিকে, কারণ সোনুও ভাত ভাজা খেতে আজকাল খুব ভালোবাসে, আর সোনু এখন খুব দুষ্ট হয়ে গেছে। সকালবেলা আগে মুড়ি দুধ খেত, এগুলো আজকাল আর খেতে চায় না। তো এখনও নতুন নতুন খাবার দরকার, তার মধ্যে ভাতটা খুবই ভালোবাসে ট্রাই করা। ভালো হয় যেন একটু অল্প ভাতই বসিয়ে ট্রাই করে নিই। তো ভাত ট্রাই করছে, আর সঙ্গে করবো হচ্ছে কফি। আর জানি না আজকে গ্যাস আসার কথা আসবে কি না, জানি না। একদিন এখন তো আজকাল মানে আজ বুকিং করলে আগামীকাল চলে আসে, কিন্তু আগামীকাল সানডে ছিল ওই জন্য আসেনি। আশা করি আজকে চলে আসার কথা, আজকে চলে আসার ইয়ে সোমবার, তো জানি না কত কী আসবে। তো চলো আমি ভাতটা ফটাফট ভেজে নিই। এদিকে ইন্ডাকশানে আমার করতে খুবই মানে কী বলবো প্রবলেম হচ্ছে, ভয় লাগে পুরে মুড়ে যায় যদি বাড়িতে ছাড়াও না, ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো আমি ভাতটা ভেজে নিই। তো সোনুর গুড মর্নিং হয়ে গেছে, উঠেই পাপাকে খুঁজবে। এই লাগবে তো পাপার, তুমি ব্রাশ করবে? ব্রাশ করবে না। কি করবে তুমি বলো, কি করবে? হ্যাঁ ঠিক করে বলো। গেম খেলবে, ঘুম থেকে উঠে গেম খেলবে। বড় গেম গেমার হয়েছে। আরে কি গেম খেলবে? না কি গেম হাসির একটা ভ্যাকসিন বাকি আছে, সেই ভ্যাকসিনটা দেওয়ার আছে। আর সোনু যেহেতু 3 বছর হয়ে গেল, ওর একটা ওই তেল খাওয়ায় তোমার ওই চোখের জন্য, তো ওটা 36 মাসে খাওয়ায়, তো ওইটাও ওরও বাকি রয়েছে। তো দুজনেরই বাকি রয়েছে, ওই জন্য যাবো জানি না, আগে বাবানকে পাঠাবো, বলবো আজকে দেখি খোলা আছে কিনা স্বাস্থ্য কেন্দ্রগুলো, যদি খোলা থাকে তারপরে নিয়ে যাব। তো ওই জন্য ভাতটা ফ্রাই করে নিলাম যেতে হলে, কেননা আজকে গতকাল যেহেতু পিসি চলে গেছে, পিসি বাড়ি চলে গেছে, তো ওই জন্য কাউকে রেখে যাওয়া যাবে না, কেননা সোনু রিজুকে যেহেতু নিয়ে যেতে, সোনু আর ইয়ে হাসিকে যেহেতু নিয়ে যেতে হবে, রিজুকে তো আর একা রেখে যাওয়া যাবে না ঘরে, ওকেও নিয়ে যেতে হবে। তো গেলে টোটো করেই যাব ওদের তিনজনকে নিয়ে। আর পিসি ছিল টুকটাক, এই বেরাতাম, রিজু হাসি ঘরে থাকতো, কোনো অসুবিধা হতো না, কেউ না থাকলে ওরকম মানে ওরা দুজন থেকে যায়, কিন্তু একা তো থাকতে পারবে না রিজু, ওই জন্য তিনজনকে নিয়েই যাবো। তো আগে যাক বাবান খেয়ে দেখে আসুক আজকে স্বাস্থ্যকেন্দ্র খোলা আছে কি না। সকালে ব্রেকফাস্ট সবাই কমপ্লিট হয়ে গেছে, রিজুও ঘুমাচ্ছিল একটু আগে, উঠেই ও সকালে ব্রেকফাস্ট করলো। সোনু হাসি এই যে বাইরে পড়াশোনা করাচ্ছে হাসি সোনুকে, আর আমি একটু পড়ে গেছি আলমারিটা গোছানো নিয়ে। আলমারিটা আবার সেই জামা কাপড় এলোমেলো হয়ে গেছে আমার আলমারিটা, ওদের জামা কাপড় রাখা যে ছোট্ট যে ওয়ার্ড্রপটা কিনে দিয়েছি ওর মধ্যে কটা আমার শাড়ি রেখেছিলাম, তো ওদের ওই শাড়ি রাখার জন্য ওদের জামা কাপড় সব এলোমেলো হয়ে যাচ্ছে। ওর সাথে ঝগড়া করে, ওর সাথে ঝগড়া করে দুই ভাই বোন মিলে, তো আমি বললাম লাস্টে যে থাক আমার শাড়ি কটা বের করে দে, তোদের এক একটা পাটে এক একজনের জামা কাপড় রেখে দে। তো 3টে পাটে 3 ভাই বোনের জামা কাপড় রেখেছে, তো সেই শাড়িগুলো রাখতে হবে। তো পুজো ছিল বলে ওই জন্য আমি বের করেছিলাম পরতে লাগবে বলে, তো আমি এমনিও তো শাড়ি পরি না খুব একটা, কোনো পুজো বা কোনো মানে অকেশন থাকলে ওরকম শাড়ি পরার মতন তখনই শাড়ি পরি, তাছাড়া আদারওয়াইজ শাড়ি আমি পরি না। তো ভাবলাম এখন আপাতত শাড়িগুলো ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় শিফট করে দিই, তো ওই জন্য সব এই গোছাচ্ছি। একটু ডিভানটাও সব শীতের পোশাকগুলো ছিল ডিভানের ভেতরে, তো বের করা হয়েছে, ঢোকানো হয়েছে, এসব করে পুরো ডিভানটাও এলোমেলো হয়ে গেছে। তো ভাবতেছি একটু ডিভানটাও গোছাবো। আর বাবানও ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছে, ওই বললাম যে স্বাস্থ্যকেন্দ্রতে যাবে বাবান জিজ্ঞেস করতে, তো বাবান ওই স্বাস্থ্যকেন্দ্রতে গেছে। তো আমি চলো আমি ঝটাফট গিয়ে কাজগুলো সেরে ফেলি এখন, আর ওদিকে গরম জল বসিয়েছি সোনুকে স্নান করাবো। আর রান্নাবান্না তেমন একটা আজকে কোনো চাপ নেই, গতকাল যেসব রান্নাবান্না করেছিলাম টুকটাক রয়েছে, শুধু জাস্ট ভাতটা করব। তো চলো তোমরা দেখতে থাকো, দেখো আলমারি আমি এলোমেলো করে এখন পুরো সব ছড়িয়ে ছাড়িয়ে, এই যে সব এদিকে বিছানায় বেডেও রয়েছে জামা কাপড়, এখানে সব রয়েছে, এই যে সব ফেলে রেখেছি, তো সব গোছানো গাছানো চলছে। কাজ
করতে করতে সোনুকে স্নান করালাম, মানে ওদিকে আলমারিটা গোছাচ্ছিলাম, তখন তোমাদের দেখালাম। তারপরে আমি স্নান করাতে নিয়েছিলাম সোনুকে, তো বাবান গেছিল যে স্বাস্থ্যকেন্দ্রে খবর নিতে ওদের ভ্যাকসিনের জন্য, মানে ওদের বলতে হাসির। আর সোনুর তো আজকে তোমার ইয়ে ছিল, তেল ছিল চোখে, তো বললো ফোন করে যে খোলা আছে, তো ফটাফট চান করে নিজেও স্নান করে আর সোনুকে স্নান করে হাসিকে নিয়ে বেরিয়েছিলাম। আর সোনুকে নিয়ে তো দুজনকেই যে যে কাজ ছিল করে নিয়ে এসেছি, ওরও ইঞ্জেকশন দেওয়া হাসির, আর সোনুর তেল খাওয়ানো, এসে ফটাফট এই ভাতটা বসিয়ে দিয়েছি এখানে, আর একটু টমেটো ধনে পাতার এই যে চাটনি করলাম। আর যেরকম বলেইছিলাম গতকাল রান্না করেছিলাম আর মাছ, তারপরে গিলেমেটে এগুলো রয়েছে, আর সঙ্গে সয়াবিন করেছিলাম শনিবার মনে হয় সয়াবিন করেছিলাম, তো ওই সয়াবিনটাও রয়েছে। এই যে একটুখানি গরম করবো, তো হয়ে যাবে মোটামুটি। আর রাত্রে নর্মালি খাবো সেদ্ধ, ডাল সেদ্ধ রয়েছে, ওটাই খেয়ে শেষ করে দেবো, কারণ আগামীকাল হচ্ছে মঙ্গলবার, পুরোপুরি নিরামিষ। তো আমি চেষ্টা করি নিরামিষের আগের দিন ফ্রিজটা পুরো খালি করে দিতে, তো ওই জন্যই যা থাকে সব গরম টরম করে খেয়ে নিই। আর খাবার জমে থাকলে না ফ্রিজে প্রচন্ড টেনশন হয় যে খাবারগুলো কবে শেষ হবে, কারণ ফ্রিজে রেখে কোনো খাবারই বেশি দিন রেখে খাওয়াটা ভালো না, তো ওই জন্য আমার পছন্দ হয় না। আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি মানে খেয়ে শেষ করে দেওয়ার। তো চলো আমি আর এইসবই করছি, আমি করে নিই, এদিকে আমি ডিমানটাও খুলবো ভাবছি একবার, যে এখন ডিমানটা খুলবো না রাত্রে খুলবো, তো দেখি যখন খুলবো অবশ্যই তোমরা দেখতেই পারবে যখন খুলবো। তো চলো আমি কাজগুলো সেরে নিই, এখনই ভাবলাম এটা আস্তে আস্তে করতে থাকি। আর এর ভেতরটা দেখো কি অবস্থা হয়েছে, মানে শীতের জামা কাপড় বের করা হয়েছে, এটা ওইটা টেনে টুনে আর সব মানে হজবড়ল একদম ভেতরটা হয়ে রয়েছে, সেই যাচ্ছে তাই অবস্থা, পুরোটাই গোছাবো। ওই জন্য আনছি আমাদের শাড়িগুলো আছে ট্রলিতে, ব্যাগে, খাটের তলা রাখা, সেই শাড়িগুলো তো এমনিও পরা হয় না, তো সেই শাড়িগুলো সব এখানে ঢুকিয়ে দেবো আমি। খেয়ে দে, তারপরে একটুখানি সব গুছিয়ে গেছি, রেস্ট নিচ্ছিলাম, আর বিকেলে একটু বেরিয়েছিলাম। তোমাদের বলেছিলাম মনে হয় যে দুটো শাড়ি পুজোর সময় পরা হয়েছিল, সেগুলো ড্রাই ওয়াশে দিয়েছিলাম, তো সেগুলো আনতে গেছিলাম। আর আচ্ছা আজকে কিছু আমি বলেইছি যে এক্সট্রা কিছু করবো না, কেননা কালকে মঙ্গলবার, যেহেতু ফ্রিজটা পুরো খালি করবো। তো আমরা তো ভাত করেছি, এই যে এখানে ভাত এই যে ফুটে গিয়ে এখানে রয়েছে, আর এখানে ওদের রিজু আর রিজু বলি সোনু আর হাসির জন্য ডিম সেদ্ধ। আর সেদিন ওরা বার্থডেতে গেছিলো, এখানে একটা বার্থডে ছিল আমাদের এই অ্যাপার্টমেন্টে একটা বাচ্চার, তো ওখানে বার্থডেতে ইনভাইট ছিল তিনজনের, তো সোনু যায়নি, যেহেতু ছোট সোনুর মতনই বাচ্চার জন্মদিন ছিল, কিন্তু সোনুকে পাঠাইনি আমরা। সোনু যেহেতু এমনি শরীরটা ভালো না, তার মধ্যে হাসি রিজু সামলাতেও পারবে না ওকে নিয়ে গিয়ে, তাই জন্য আর ওকে পাঠানো হয়নি। তো রিজু গেছিল আর হাসি গেছিল, তার মধ্যে অনেকটা লেটে যেহেতু কেক কেটেছিল, তো খাবারগুলো সব ঘরেই ওরা দিয়ে দিয়েছিল, তো হাসি সেদিনই খেয়ে নিয়েছিল, রিজু খায়নি। তো সেই খাবারটা আছে, সেটা রিজু খাবে, এখানে গরম করবো। যে মাংস আর লুচি পাঠিয়েছিল, মাংস আর লুচি, তো এটাই গরম করে দেবো, এটা এটা রিজু খেয়ে নেবে। তো চলো এদিকে তাহলে রান্না বান্না গুলো টুকটাক কাজগুলো আছে সেরে নিই। আমার রাত্রে গ্যাসটা সেমনি পরিষ্কার করা, বেশি তো ব্যবহার করেনি, জাস্ট মুছে টুছে নেবো, পরিষ্কার করাই ছিল গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পরে, তো করে টরে তারপরে আবার রাত্রে ওদের এখন খেতে দেবো, একটু পরেই হয়ে গেলে